মেথুনে মৃত্যু দিনে আপনাকে আসতে হবে এফডিসিতে। এফডিসির এই হলটাতে আমি প্রথম আসলাম, এপাশে ছিল আরো বিরাট হল যেখানে আমরা গানের রেকর্ডিং করতাম, রি রেকর্ডিং করতাম সবকিছু। আমি শুনলাম প্রাথমিক ভাইয়ের কাছে যে স্বর্গনরক দস্যু ফুলন এইসব ছবিগুলো মিশন করেছিলেন। হ্যাঁ, অনেক ছবি করেছিলেন। এই দুটো ছবি কিন্তু আমি, যে পিয়ানো বললো সে ছিল চিফ অ্যাসিস্ট্যান্ট, আমি কিন্তু চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম এক সময়। কেউ জানতেন না আমি কাজ করতাম এফডিসিতে। মিঠুনের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, সেটা 80 দশকেরই। বেশিরভাগ আমরা বসতাম শেখ নজরুল ইসলামের বাসায়। শেখ নজরুল ইসলাম ডিরেক্টর, প্রখ্যাত ডিরেক্টর, তার স্ক্রিপ্টে মিঠুন সহযোগিতা করত। মিঠুন অদ্ভুত মেধাবী একজন মানুষ, শুধু অভিনেতা নন, তার লেখা, তার গল্পের আকৃতি, প্রকৃতি, বাঁধন সবকিছু অপূর্ব ছিল। মিঠুন আল্লাহর সৃষ্টি একজন সুন্দর মানুষ। মিঠুন খুব মেধাবী মানুষ। মিঠুন খুব কম কথা বলতেন, কিন্তু যা বলতেন খুব সুন্দরভাবে মধুরভাবে বলতেন, যা শোনার মতো, যা বোঝার মতো, যা পালন করবার মতো। এই মিঠুন আমাদের ছেড়ে গেছেন, কিন্তু মিঠুন যেসব কাজগুলো করে গেছেন এতক্ষণ যা শুনলাম, আর আমি তো সরাসরি সাক্ষী, মিঠুনের সঙ্গে আমার দীর্ঘদিনের চলা বলা, একসঙ্গে কত অভিনয়, কত কি। মিঠুন একজন পরিচালক, মিঠুন একজন লেখক, মিঠুন একজন অভিনেতা, মিঠুন একজন ভালো মানুষ। এই মানুষটি অনেক কিছু রেখে গেছেন। মানুষের নশ্বর দেহ চলে যায় পৃথিবী থেকে, কিন্তু তার কর্ম, মিঠুনের মতো মানুষদের কর্ম কোনোদিন ভুলবার নয়। মানুষরা বেঁচে থাকে, তার দেহ চলে গেল এই পৃথিবীতে, মানুষ বেঁচে থাকে তার কর্ম দিয়ে। মিঠুন এমন একজন কর্মী, মানুষ কর্মী, মানুষের জন্য কর্মী, মানুষকে ভালোবাসার কর্মী। সেই কর্মীর কর্মগুলো যদি আমরা সচেতনভাবে নিজেদের মধ্যে আলাপ করি, আত্মস্থ করি এবং সেটা প্রয়োগ করি আমাদের এই জীবনে, তাহলে কিন্তু আমরা মিঠুন যে মানুষ, মহামানুষ, মিঠুনের মতো আমরাও মানুষ হতে পারবো। আসুন আমরা মিঠুনের জন্য দোয়া করি। মিঠুন যেন পরপারে সবার দোয়ানে সুন্দরভাবে জীবনযাপন করে। আসুন আমরা অপসংস্কৃতি মুক্ত হয়ে সুন্দর সংস্কৃতির জন্য কাজ করে যাই। আসুন সবাই একসাথে আমরা কাজ করি অপসংস্কৃতি মুক্ত হয়ে। মিঠুনকে কিছু বলার নেই, মিঠুনকে শুধু শ্রদ্ধা করা যায়। মিঠুনের কর্মকে নিজের মধ্যে আত্মস্থ করে সেগুলো এই পৃথিবীতে আমরা কাজ করে যেতে পারি, এইটুকু। ধন্যবাদ আপনাদের সবাইকে যে মিঠুনের এই নবম মৃত্যুবার্ষিকীতে আপনারা সবাই এসেছেন। আপনারা খুব ভালো মানুষ বলেই এসেছেন, নাহলে মিঠুনের মতো ভালো মানুষকে ভালোবেসে আসবেন কেন। আসুন আমরা মিঠুনের মতো মানুষ হই, সর্বোপরি মানুষ হয়ে আমরা বেঁচে থাকি যতদিন বেঁচে আছি। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।